হাদিসের আলোকে সিয়ামের গুরুত্ব আমরা জেনেছি। এবার আসুন মেডিকেল সায়েন্স কি বলে রোজা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। মেডিকেল সায়েন্স না খেয়ে থাকার নিয়মকে বলা হয় অটোফেজি। তবে রোজা রাখার ধরনের সাথে অটোফেজির কিঞ্চিত পার্থক্য আছে। 2016 সালে জাপানের ইয়োশিনোরি ওশোমি অটোফেজি আবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেন। অটোফেজি আসলে কি? গ্রিক শব্দ অটো ও ফাইজেন থেকে এর উৎপত্তি। অর্থ হলো নিজে খাওয়া বা আত্মভক্ষণ করা বা নিজেকে নিজে ধ্বংস করা। শরীরের কোষগুলো যখন বাহির থেকে কোনো খাবার পায় না, তখন সেগুলো নিজেই নিজেদের অসুস্থ কোষগুলোকে খেয়ে ফেলে। ঘরে যেমন ডাস্টবিন থাকে, কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে। সারা বছর শরীরের কোষগুলো ব্যস্ত থাকার কারণে কোষগুলোতে অনেক আবর্জনা জমে যায়, যার ফলে ক্যান্সার বা ডায়াবেটিসের মতো অনেক বড় বড় রোগের সম্ভাবনা দেখা দেয়। মানুষ যখন খালি পেটে থাকে, তখন শরীরের কোষগুলো ভেতরের আবর্জনাগুলোকে নিজেরাই খেয়ে ফেলে। মেডিকেল সায়েন্স এই পদ্ধতিকে বলেছে অটোফিস বা অটোফেজি, যার সাথে রোজার সাদৃশ্য রয়েছে। অতএব রোজা রাখার ফলে মানুষ দিন দিন শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠে। সূত্র ইন্টারনেট। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ক্যামব্রিজের অ্যাডেন ব্রুকস হাসপাতালের অ্যানেস্থেসিয়া অ্যান্ড ইন্টেনসিভ কেয়ার মেডিসিন এর কনসালটেন্ট ডাক্তার রাজিন মারুফ বলেন, সাধারণত দৈনন্দিন জীবনে আমরা অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খাই এবং এর ফলে আমাদের শরীরে অন্য অনেক কাজ ঠিক মতো করতে পারে না। কিন্তু রোজার সময় যেহেতু আমরা উপোস থাকছি, তাই শরীর তখন অন্যান্য কাজের দিকে মনোযোগ দিতে পারে। কাজেই রোজা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। এটি শরীরের ক্ষত সারিয়ে তোলা বা সংক্রমণ রোধে সাহায্য করতে পারে। তিনি আরও বলেন, রোজা শরীরের অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে, কমিয়ে দেয় শরীরের বাড়তি ওজন, ঘটে স্মৃতিশক্তি ও মনোযোগের উন্নতি। সুতরাং দেখা যাচ্ছে রোজা রাখার ফলে একদিক থেকে যেমন রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে নানান সুসংবাদ, নবীজির সঠিক নির্দেশনা, অপর দিক থেকে বৈজ্ঞানিকভাবে রয়েছে বিশাল উপকারিতা। অতএব আসুন এই সিয়াম সাধনার মাসে আমরা রোজা রাখি এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণকর জীবন লাভ করি। ধন্যবাদ।